আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ। সবাইকে স্বাগত জানাই, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমার সবাইকে। তো দেখতে দেখতে আজকে পাঁচটা রোজা হয়ে গেল। তো আজকে রোজার ইফতারের জন্য আমি কী কী তৈরি করছি সেটা নিয়ে আজকের ভিডিওটা বানিয়েছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আর যদি একটু ভালো লাগে তবে একটা লাইক করে দিবেন। তো আজকে আমি পেঁয়াজি বানাবো, সেটা হচ্ছে মসুর ডাল দিয়ে। মসুরের ডাল আমি সকাল 11টার সময় ভিজিয়ে রেখেছিলাম, আর এখন বাজে 5:30। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, দেরি করে মানে রান্না করতে দেরি হয়ে গেছে, নামাজ ফামাজ পড়তে অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য এই যে ছোটো ভাই চলে এসেছে উনি আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে। তো প্রথমে পেঁয়াজ পেঁয়াজ কেটে দিয়েছে আমাকে, তারপরে এদিকে ডালটাও বেটে দিয়েছে, কারণ ডালটা পুরো ভর্তি হয়ে গেছিলো ছোটো জারটায়, তাই ও আমাকে করে দিয়েছে। তো এই পেঁয়াজগুলোও কেটে দিয়েছে। তারপরে হচ্ছে যে ও লাসি বানাচ্ছিলো, টক দই লাসি, ওখানে চিনি, নুন, টক দই আর আইস আর পানি দিয়ে লাসিটা বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। তো এখানে আমি মসুর ডাল আর পেঁয়াজটা ভালো করে রেখে দিয়েছি। এবার আমি এই লঙ্কাগুলো কাটবো, আর এখানে ছোলা আলু সিদ্ধ করা হবে, মানে ভাজা করা হবে, মুড়ি দিয়ে খাওয়া হবে, তার জন্য ও আলুটা ছেলে দিচ্ছিলো। তো ও না থাকলে আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই 5:30 দিক করে আমি রান্না বসিয়েছিলাম। তো যেহেতু 6:30 সময় আমাদের এখানে মানে ছেলেবেলাতে এখানে 6:42 আজান দেয়, তো সব কিছু রেডি করে কাটাকুটি করে রান্না করতে অনেক টাইম চলে যেত। তো যেহেতু আমাকে হেল্প করে দিয়েছে তো টাইমে হয়ে গেছিলো। তো আমি এখানে লঙ্কাটাও কেটে দিয়ে দিয়েছি, নিয়েছি ধনিয়া পাতা দিব ওতে কেটে। আর আজকে উনিও আজকে মানে এখান থেকে 3.5 ঘন্টা দূরে, অনেকটা দূরে গেছে, তাই উনি নেই, উনি থাকলে উনি হেল্প করে দিত। যেহেতু উনি নেই তাই ছোটো ভাই এসেছে, ও বাজার থেকে মানে মাছ নিয়ে এসেছিলো আর ফল কিনে এনেছিলো, যেমন তাই বলছিলাম যে একটু আমাকে হেল্প করে দাও, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমাকে সব কাজে হেল্প করে দিচ্ছিলো। তো এই যে আমি সব কিছু কেটে নিয়েছি, আর এখানে 4-5 কোয়া রসুন আছে আর 1 ইঞ্চি আদা আছে, আর এগুলো একটু থেঁতো করে নিচ্ছিলাম। আর যেহেতু এতটুকু জিনিস তাই আমি মিক্সারও করিনি, আবার হামুল দিস্তাও লিইনি, তাই একটা বাটির সাহায্যে বাটিতে রেখে হামুল দিস্টার যেইটা থাকে তা সেটা দিয়ে থেঁতো করে নিয়েছি। তো এখানে পেঁয়াজি ভাজার জন্য আমি এখানে সব কিছু এক একে দিয়ে দিয়েছি, এবারে শুকনো মশলাগুলো দিয়ে দিব। তো এখানে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে হালকা হালকা আছে, আমি প্রথমে এটা তেল রেখে গরম করতে দিয়ে দিয়েছি। তো এখানে সমস্ত শুকনো মশলা দিয়ে দিব, দিয়ে দিলাম 7 মতো লবণ, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ভাজা ধনিয়া আর জিরা গুঁড়ো একসঙ্গে দিয়ে দিব। দিয়ে ভালো করে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব সব কিছু মশলা দিয়ে, ডাল আর পেঁয়াজকে সব কিছু ভালো করে মিশিয়ে, তারপরে আমি এটাকে বড়া ভাজার মতন ভেজে নিব পেঁয়াজিটা। তো এখানে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, একদিকে হবে ওই যে ছোলা আলু ভাজা করব মুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর একদিকে আমি যেটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে পেঁয়াজি মুসুর ডাল দিয়ে পেঁয়াজি ভাজা হচ্ছে, আর ওদিকে হচ্ছে ছোলা আলু ভাজা। তো আগের এই যে 4টা রোজা চলে গেছে, 4টা রোজাই খুব মিস করেছি এই মানে মুড়িটাকে, কারণ আমরা বাঙালিরা রোজা রাখা সারাদিন রোজা রাখার পরে ইফতারে যদি না মুড়ি খাওয়া হয় মনে হয় যেন ইফতারে কিছু কিছু কম, মানে খালি খালি লাগে, মজা হয় না। তো এই কদিন ধরে ওনাকে বারবার বলছিলাম যে মুড়ি এনে দিবে এখানে, তো ওনার টাইম হচ্ছিলো না, যেহেতু অনেকটা দূরে যায়, যেতে আসতে ওনার সকাল মানে ভোরের আজান মানে সেহেরি খেয়ে নামাজ পড়ে তারপরে চলে যায়, আবার আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দেয়, তো ওনার টাইম ছিল না তাই আনেনি। তো টাইম হয়েছে, কালকে এনেছে, তাই আজকে ভাবলাম আজকে তাহলে মুড়িটা মাখানো যাক। তো এদিকে আমার মেয়ে হেল্প করছিল, আর ছোটো ভাই হচ্ছে দাদাকে আনতে গেছে, মানে ছোটো ভাই বলতে আমার দেওর, তো ছোটো ভাই দাদাকে আনতে গেছে, যেহেতু অনেকটা ক্লান্ত, অনেকটা দূর থেকে এসতেছে, মানে যাওয়া আসা অনেকটা জার্নি হয়ে গেছে, তাই তাকে আনতে গেছে। তাই এখানে আমার মেয়ে আমাকে অনেকটা হেল্প করছিল, যেমন ছোটোখাটো আঙুর আর কলা এসবের ছাল ছাড়িয়ে দিচ্ছিলো,
আর এখানে আমি তরমুজটা কেটে নিয়েছি, আর এদিকে ভাজাও হয়ে গেছে সবগুলো, আর একটু সামান্য আছে। তো আজকে ইফতার ছিল এইগুলো, সবগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে এই যে লস্যিটা বানিয়েছিল, এটা টক দই দিয়ে বানানো হয়েছে। আর এখানে দুটো বোতল নিয়ে নিয়েছি। তো ওরা সবাই চলে এসেছে, এখানে ইফতারের জন্য বসে গেছি। আর যেহেতু আর বাবু ছিল, মানে ও ছোটো ভাইকে বাবু বলে, আর বাবু ছিল, ও লজ্জা পাচ্ছিলো আসতে, তাই আসছিল না প্রথমে। ও শুধু দেখছিল গেটের, মানে দাঁড়িয়ে গেটের কাছে। তো শেষে ওরা নামাজ পড়তে চলে গেছে, মানে ইফতার করে সামান্য কিছু খেয়ে চলে গেছে নামাজ পড়তে, নাহলে দেরি হয়ে যায়। তাই জন্য উনি কখনো ঘরে ইফতার করে না, মানে টাইম থাকলে মসজিদে চলে যায়, নাহলে মানে নামাজে দেরি হয়ে যায় ইফতার। তো ওরা শুধু চা আর সিঙ্গারে খেয়ে নামাজ পড়তে চলে যায়। তো এখানে আমার মেয়ের সব কিছু ডেকোরেশন করে নিজে খাচ্ছিল, ও একটু মানে সাজানো গোছানো পছন্দ করে, তাই নিজের থেকে শসা আর পেঁয়াজিটা ভালো করে ডেকোরেশন করে তারপরে খাচ্ছিল। আর এখানে হচ্ছে আমি নামাজ পড়ে নিয়েছি, মানে মাগরিবের ইফতারি হয়ে তারপরে নামাজ পড়ার পরে তারপরে এই যে মুড়িটা মাখাতে চলে এসেছি। আর চারটা রোজায় মুড়ি খাওয়া হয় না, কেমন যেন মনে হচ্ছিল, তাই শুধু শুকনো শুকনো সব কিছু খাওয়া হচ্ছিল। তো আজকে মুড়ি মেশানো হচ্ছে। তো আমি এখানে ছোলা আলু ভাজাটা দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। তো এই ডিবাটায় হচ্ছে আচার আছে, মানে আচার বলতে আমের আচার বানিয়েছিলাম, আর জীবনের ফার্স্ট টাইম বানিয়েছিলাম। আমার মা যখন বেঁচে ছিল আমার মা তৈরি করে দিত, যেহেতু মা নেই তাই খাওয়া হয় না। তো এবছর বাড়িয়ে গেছিলাম যখন, তখন শখ করে বানিয়েছিলাম। তো জীবনের প্রথম বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ খেতে অনেকটা ভালো হয়েছিল। তো সে আচারটা আমি ঘর থেকে এনেছিলাম, এতদিন এখানেই ছিল, তেল দিয়ে রোদে রেখেছিলাম। তো এটা আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাবেন, প্রত্যেকটা মানে কিচেনের ভিডিওতে, যেহেতু আমি কিচেনে একেবারে গ্যাস ওভেনের সাইডে রাখি তাই সবাই দেখতে পাবেন। তো ওখানে আচারের তেলটাও আমি দিয়ে দিয়েছি। তো এখানে কিছু শসা উনি হাতের সাহায্যে কুচি কুচি করে দিয়ে দিয়েছে। তো উনি এখন মুড়িটা মাখাচ্ছে, আমি একটু ভিডিও করছিলাম, এটা উনি মাখাচ্ছে। আর এই যে পেঁয়াজিটা সবাই খালি মুখে খেয়েছে, যতটুকু মানে ভালো লেগেছে ততক্ষণ খেয়েছে, তারপরে যেগুলো রয়েছে ওগুলো আমরা মুড়িতে মিশিয়ে দিব, তারপরে মুড়ির সঙ্গে খাওয়া হয়ে যাবে। তো আমাদের মতন কে কে মানে ইফতারে মুড়ি না হলে একদম ভালো লাগে না, যাদের মানে ইফতারে মুড়ি না থাকলে একেবারে ইফতার জমে না, তো কাদের কাদের এরকম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের তো মুড়ি না হলে একদম ভালো লাগে না। তো এই চারটা রোজে অনেক মিস করেছিলাম এই মুড়িটাকে, তো ফাইনালি মুড়িটা নিয়ে এসেছে ওনার টাইম করে। তো এখানে শেষে সব কিছু মাখানো হয়ে যাওয়ার পরে তারপরে এই যে একটু পেঁয়াজিটা ভেঙে ভেঙে কিছুটা দিয়ে দিয়েছে, আর এই যেগুলো ছিল সেগুলো সাজিয়ে দিয়েছে। তো সবাই খেতে বসে পড়েছে, খেয়ে ছোটো ভাই চলে যাবে ওর রুমে আর ইফতার করার জন্য। আজকে যেহেতু আমার কাছে রয়ে গেছিলো তাই বলছিলাম যে এখানে ইফতারটা করে নাও, রুমে যেতে হবে না। তো ইফতার করার পর তারপরে ওরা চলে যাবে। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।